বাপরে বাপ, খুব মজা বেঁচে গেছি। যা অবস্থা করছিল, যাই দেখি ছোটদা বাবু উঠলো কিনা। ছোটদাবাবু, ও ছোটদাবাবু উঠে পড়ো, বেলা হয়ে গেছে। তাতে কি, বড় সাহেব উঠে পড়েছে। কি হল, আর ঘুমোবে না? সত্যদা এসে গেছে, বলে দাও আমি এখানে নেই। সত্যদা, সত্যদা এখানে নেই। সত্যদা, তুমি ফেসিয়ালটা অর্ধেক করে পালিয়ে এলে কেন? তবু তো আমার মাইনের অর্ধেকটা বাঁচবে। তোমার এইসব বিউটিশিয়ান কোর্সের এক্সপেরিমেন্ট আমি আর নিতে পারছি না। আমার মুখে মধ্যে কিছু লাগিয়ে দিই বলে 50 টাকা, ওটা ফেসিয়াল। আমার মাথায় কিছু হিলি মিলি 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 লাগিয়ে দিই বলছে 100 টাকা, ওটা হেয়ার কালিং বলে। আমার নখটা কেটে দিই বলছে 10 টাকা, ওটা ম্যানিকিওর বলে। এই করতে করতে আমার মাইনের সবটা তো তোমার কাছে বেরিয়ে যাচ্ছে। এই শোনো, আরে কাজ করো, ওকে একটা বিউটি পার্লার খুলে দাও, নয়তো বাড়ির বাইরে একটা বোর্ড টাঙিয়ে দাও, পূজা বিউটি পার্লার। তুমি থামবে? দাদা চল তো তোর ফেসিয়ালটা করে দি। কত লাগবে? 100 টাকা। আমি আরো 100 টাকা দেবো, তুই সত্যদার মুখের ফেসিয়ালটা তুলে দে। তুলে দিয়ে আবার লাগিয়ে দে। দুষ্টুমি করবে না, মন দিয়ে পড়াশোনা কর, ওকে? ঠিক আছে। আচ্ছা ডার্লিং, তোমার তোমার ফোন। হ্যাঁ হ্যাঁ, মন্টি তৈরি হয়ে গেছে। কে, জামাই বাবাজি? হ্যাঁ বাবা। ওকে বলো যেন র‍্যাশ ড্রাইভিং না করে। ওকে। শুনলে তো বাবা কি বললেন? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। ও হ্যাঁ গৌতম। হ্যাঁ বাবা। কাল রাতে তোমায় যে ড্যাম কনস্ট্রাকশনের ফাইলটা দিয়েছিলাম দেখেছি, ওটা কাল রাতেই আমি স্টাডি করে নিয়েছি। তুমি শুধু অফিসে গিয়ে ওটা দেখে নিয়ে একবার সাইন করে দিও। ওকে বাবা। ও গাড়ি আর সেলফোনের জন্য নিজেকে বন্ধক দিয়ে রেখেছে। সিধু, আজকের দিনটার কথা তোমার মনে আছে তো? কারো জন্মদিন নাকি? তুমি কথা দিয়েছিলে 6 মাস পরে অফিসে যাবে, আজ তার শেষ দিন। আরে কি ওইটুকু টুকু ছেলে পাখির মতো করে খাচ্ছ, আর বড় করে রুটি ছেড়ো ছেড়ো ছেড়ো। হ্যাঁ, এবারে অনেকটা সবজি নাও, চলো। হ্যাঁ, এবার মুখে পড়ো। হ্যাঁ, এরকম করে খেলে তবে না শক্তি হবে। দাদু, আমি তোমার মতন করে খাচ্ছি, বড় হয়ে আমি তোমার মতন হব। মামা খাচ্ছি। তাহলে সিধু, কাল থেকে তুমি অফিসে আসছো। বাবা, আমি একটা ক্যাট কোর্স করছি, আরো 3 মাস সময় লাগবে। সিধু, তুমি আমার কাছে 1 বছর সময় চেয়েছিলে, আমি তোমায় দিয়েছিলাম, তারপর আরো 6 মাস সময় চাইলে, আমি সেটাও দিলাম। এখন তুমি আরো 3 মাস সময় চাইছো, তুমি একটা কাজ করো, ফর চেঞ্জ তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। সত্যদা, প্রতিবার আমি বাবার কাছে সময় চাই, আজ বাবা আমার কাছে চাইছে, ব্যাপারটা কি বলতো? যা জানি তাই বলবো, না জেনে এসে বলবো? যা জানো তাই বলো। বাবা তোমার বিয়ের কথা ভাবছে।